শুভ সকাল আমার পরিবারের সকল সদস্য বন্ধুদের আজ সবাইকে শুকর শুভ সকাল জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এ দেখো আজকে আমার স্বামী সকালবেলা কাজকর্ম শুরু করেছে রোজ তো আমি আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার স্বামীর কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি মনে হচ্ছে একই বাড়িতে দুটো আলাদা সংসারের মতো লাগছে তা আমার স্বামী তো ওই সব কাজকর্ম করে না তোমরা জানো দেখো কত সময় লাগছে কত খুন দিয়ে একটা কাজ করছে তা সে মানুষটা যেমনই হোক আস্তে সুস্তে করতে পারলেও তবু তো করে দিচ্ছে নালে আমার কেউ নেই যে আমাকে করে দেবে বা কি বলবো যে আমার স্বামী ছেলে কোথাও খাবে কারোর বাড়িতে খাবে বা কোথাও সেটাও নেই কেউ তা সবই আমার বড় আর ছেলেকে করতে হবে দুজনে মিলে তা সেই জন্যে দেখো আমার বড়মশাই ঘরটা ঝাড় দিল এবার ঘর মুছতে নিয়ে এসে বসেছে ঘর মুছছে কেন কোনো দিন করে না করতে একটু সময় সময়ের ব্যাপার তারপরে গ্যাস ফ্যাস মোচা তারপরে বাসন মাজা তারপর ওদের রান্না সব কিছু করে তারপরে আবার আমার জন্য রান্নার ব্যবস্থা করা আমার তো যেন ঘর দুয়ার নেই এইটুকুনি জায়গা আর এই সময় মানে আমার যেহেতু বাবা মারা গেছে আমাদের কি বলে যে হবিষ্যি করবো গুরুদশা আমাদের বলে সেখানে আমরা সংসারের কোনো কাজ করতে পারি না আমরা কোনো জিনিস ছুতে পারবো না যে জিনিসগুলো আমরা ধরবো মানে আমরা কিছু ধরলে আমাদের ঘরের ছেলে বর খেতে পারবে না অন্য জায়গায় থাকলে হয়তো যেটা হয় আর কি যে শ্বশুরবাড়ির লোক টোকরা অনেক কিছু করে দেয় আমার তো জানো তোমরা কেউ নেই সেখানে এখানে তো বর্তমানে কেউ নেই আর থাকলেও কি হতো সেটাও জানি না তো সেই জন্যে বাধ্য হয়ে বরকে কাজে পাঠাতে পারলাম না আর এখন তো জানো যে টাকা পয়সা সব কিছুর কত দরকার বিধ্বস্ত অবস্থা আমাদের সেখানে আবার এই বাবার কালকেই কাজ আছে কালকে আমাদের ঘাট কাজ আছে কেন মেয়েরা তো তিন দিনে করে ছেলেরা এগারো দশ দিনে করে আমাদের কালকেই আছে তো দেখা যাক কী হয় তা আমি আশা করি আমার বাবার কাজ আটকাবে না যাই হোক টাকা পয়সার ব্যবস্থা এদিক ওদিক করে হয়েই যাবে আমি চেষ্টা করছি সকালবেলা থেকেই তোমাদের কাছে তো সব কিছু তুলে ধরার যেটুকু আমার জীবনের ঘটনা আর একটা দাদা বলেছে যার বাবা মারা গেছে সেই ইউটিউবে আপডেট দিচ্ছে আমি একটা কথা বলি দাদাভাই যে এটা আমার কাজ ডেলি ব্লগ আমার জীবনে সব কিছু শেয়ার করা তাই আমি আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমি আমার সব কিছু শেয়ার করছি আমার বাবা যখন অসুস্থ ছিল তাদের কাছে সেটাও শেয়ার করেছি আজকের এই কালকের ভিডিওতে আমার ইয়েলো ডলার শো করেছে সেখানে ইয়েলো ডলার মানে আমি কিছু পাবো না তাও আমি করেছি কেন পরিবারের সমস্ত বন্ধুরা যেন দেখতে পারে যে আমার বাবার কাজকর্ম আমি কীভাবে করছি বা টাকা পয়সা কী করে জোগাড় করছি বা এই যে আমার পুলিশ যে থানা পুলিশ জমি নিয়ে হচ্ছে সেটা সব 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 কিছুও তোমাদের কাছে সামনে তুলে ধরবো আরে দেখো আমার বর চলে এসে সবজি কাটতে কী রান্না করবে কী রান্না করবে তাহলে পটল আলু আমার তো বাজার করা ছিল তোমরা জানো আর এখানে আমি বসে আছি তা পটল আলুর সবজিটা কাটা হচ্ছে মানে আলু কাটছে আমাকে দেখিয়ে দিতে হচ্ছে আর মানুষটা যেহেতু কোনো সংসারে কাজ আগে একা যখন ছিল করে খেত তখন পারতো এখন যেহেতু একা থাকে না মানে আমি করি এত বছর বিয়ের পর থেকে তো বন্ধুরা দেখো এখন আমি একটু বাপের বাড়ি যাব মাকে দেখতে তো ফোনটা নিয়ে যাব না কেন তোমাদের ভিডিও সেভ করে থামবেলাম বসিয়ে ভিডিও আপলোড দিতে হবে আর গলার স্বর জোরে বেরোচ্ছে না কথাও বলতে পারছি না আর এই যে কিছু ছুতে নেই কিছু করতে নেই যে আমার বর এই সব কাটাকাটি করছে রান্না বসাচ্ছে রান্না করুক আর আমি একটু বাপের বাড়ি দিয়ে আমার মাকে একটু দেখে আসি তো চলো বিয়ের পর থেকে এত বছর যেহেতু আমি করেছি সেহেতু সে করেনি দেখো কত সময় তার লাগছে সে পারে না পারছে না মানে তার শরীরও দিচ্ছে না সংসারে তো আর একটা কাজ না একটা বাইরের কাজ মানে একটা কাজ কিন্তু সংসারে কাজ করতে গেলে অনেক রকম কাজ দেখো কত স্লো মানে কত আস্তে সুস্তে এমনিতেই জানো তোমরা যে আমার বড় মশাই একটু আস্তে সুস্থে কাজকর্ম করে জোরে তাড়াতাড়ি পারে না রোজের বান্না আমার মশাইয়ের মানে আমার শেয়ার করি আজকে আমার বড় মশাইয়ের শেয়ার করলাম কিভাবে রান্না করলো সবটা তো পটল আলু তরকারি আর অনেক কিছু সবজি আছে ভাজাভুজি বললাম বলছে আমি আর পারবো না এই যা আছে আমি আর ছেলে এই দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো তা মন মেজাজও ভালো না আর শরীরও ভালো না তারপর ওরা করলে সব এখানে ধুয়ে পাকলে এগুলোও আমি পারবো না এগুলো আমার বড় মশাইকে করতে হবে তারপরে কোথায় কলা পাতা একটু বাবার হবিষ্যি করব সেখানে চান করা সব দেওয়া দিদি বোন দুজনেই আছে দুজোরা আমরা এক জায়গায় কাজ করব। বোন দিদি সবাই আমরা সবাই ভেঙে পড়েছি বাবা হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝলাম না হঠাৎ করে স্ট্রোক করে গেল সকালবেলা মা আমার বাবার জন্য সমস্ত খাবার দাবার রান্না করেছে কিন্তু মানুষটা খেতেই পারল না সেই জন্যে মানুষ আজ আছে কাল নেই আমি এইটুকুনি বুঝলাম চোখের সামনে দেখে মানে হঠাৎ হঠাৎ মানে হঠাৎ একদম কিন্তু আমার বাবাকে আমি আমার বাবা হয়তো আমার বাবার এত বয়স হয়েছিল কিন্তু আমার বাবার কোনো কষ্ট ছিল না শুধু আমার বাবার একটু শ্বাসকষ্ট ছিল তাছাড়া কিন্তু আর কোনো কষ্ট ছিল না চলো আর কি বলবো এই দেখো আমার বর রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ পটল আলুর তরকারি আর কি কি দিচ্ছে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ কোনো মশলাপাতি না পটল আলুটা ভেজা করবে তারপরে নুন মিষ্টি একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে আমি বললাম না জল দিয়ে কষিয়ে করে নাও কেন আমার বাবার জন্য সত্যি যার যায় একমাত্র সে জানে অন্য কেউ কিন্তু বুঝবে না এই যে আমি বাবা বলতাম বাবা বলে ডাকতাম সেটা তো আর আমি কোনো দিন পারবো না আমার বাবা চলে যাওয়াতে বলো তোমরা তো বুঝতেই পারো কি করা যাবে হ্যাঁ আমাদের মতো আমার এখন আমি আমার একটাই দুঃখ যে আমি এত বিপদের মধ্যে আছি এই সময় আমার বাবা আমাকে ছেড়ে কেন চলে গেল আমার মাথার উপরে বিপদই বিপদ যে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ছে ছেলেটার আমার বর অসুস্থ আমার রিসেন্ট স্ট্রোক হয়েছে তারপরে আবার হয়েছে কি বলো তারপরে জমিটার এত সমস্যা হয়েছে সে তো থাকলে তার কাছে তো একটু পরামর্শ নিতে পারতাম আমার বাবা কিন্তু খুব ভালো আইন সম্বন্ধে বোঝে আমি কিন্তু আমার সেই কষ্ট বুকে আমি ধরে রাখতে পারছি না যে ভগবান আমাকে এত কষ্ট দিল বিপদের উপর বিপদ এই সময় আমার বাবাকে নিয়ে মানে নিয়ে নিতে হলো সেই তো বাবা ছিল আর কিছু দিন পরেই নিতে পারতো তো এইসব ভাবনা চিন্তা করতে করতে বসে আছি অন্য মানুষ কয়ে যাচ্ছে একটা আমার বর রান্না করে উঠলে আমি রান্না করব যেমন হয় না স্বামী স্ত্রী সব আলাদা আলাদা সংসার সেরকম মনে হচ্ছে আজ আমি আমার বর যেমন আলাদা আলাদা মনে হচ্ছে না তার কাছে বসছি না তা খেতে পাচ্ছি না কোনো কথা বলতে পাচ্ছি। না একই জায়গা শুতে আর আমার ঘরে আর জায়গা তো বেশি নেই তোমরা জানো সারা রাত প্রায় বসেই কাটাতে হচ্ছে কেন স এখানে আমার যেখানে রান্না করি যে জায়গাটা বসে আছে বসে রান্না করি ওই জায়গাটা ওইটুকুনি জায়গায় আমাকে শুয়ে থাকতে হচ্ছে সারাদিন শুয়ে বা বসে থাকতে হচ্ছে কেন চকি টকি কোনো কিছুতেই তো উঠতে পারছি না সব মিলিয়ে মিশিয়ে যেটুকু পারছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি যেটুকু জীবনে ঘটবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব মনের দুঃখটাও শেয়ার করছি মনে আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই হচ্ছে দুঃখ বলতে কিছুই না দুঃখ হচ্ছে একটাই বাবা চেয়েছিল যে যাতে আমি আমার বাবা আমারই সব থেকে দূরে বিয়ে হয়েছিল আমাদের তিন বোনের মধ্যে দেখো আমার বর কীভাবে ফ্যান গালছে ফ্যানটা মানে গড়া দিচ্ছে তরকারি বসিয়ে দিয়েছে এবার সব গুছাবে আমার আমারই তিন বোনের মধ্যে সব থেকে দূরে বিয়ে হয়েছিলো সবসময় এটাই দুঃখ করতো যে আমি হয়তো মরলে আমার মেজ মেয়ে দেখতে পাবে না সেই সব সবসময় চাইতো যে তুই এইখানে জায়গা কিন বা তুই এখানে থাকবি তুই ভাড়া বাড়ি কতদিন থাকবি সব মিলিয়ে মিশিয়ে আমার বাবা আমার সুখটা হয়তো দেখে যেতে পারলো না জানি না আগামী দিনে আমার ভাগ্যে কি আছে সুখ আছে না এর থেকে বেশি কষ্ট আছে সেটাও জানি না আমার বড় আবার চিনি দিতে ভুলে গেছিল তরকারিটা দেখো পর থেকে আবার চিনি দিয়ে দিচ্ছে তরকারিটা জল দিয়েছে ঝোল অল্প যখন খেতে নিয়েছে না একদম তরকারিটা শুকিয়ে গেছে মুছে মুছে খেয়েছে কি করা যাবে বেটা ছেলে মানুষ রান্না করে খাচ্ছে এই হচ্ছে বড় কথা আমার বাবাকে বাবার মার জন্যে মানে যেটুকু করেছে ওটুকু কি আর করা বলে বলো সময় বিশেষ পয়সা দেওয়া নিজে বাজার করে আনলে বাবা মার জন্যে দেওয়া আমার বোন দিদিরা আমার ভাইরাও সবাই মিলে করেছে কিন্তু সেইভাবে তো সুখে রাখতে পারেনি কষ্ট পেয়েছে তো আমার বাবা তো অনেক কষ্ট পেয়েছে যে হয়তো আমাদের অনেক টাকা পয়সা থাকলে এত কষ্ট আমার বাবা হয়তো পেত না তরকারিটাই আবার দেখো আমার বর কাঁচা জল দিয়ে দিলো জলটা শুকিয়ে গেছিল আবার জল দিয়ে নিল বুঝতে পারছে না কতটা জল লাগবে আমি হয়ে গেছে আমার হবিস্বি করা দুপুর বারোটার আগে করতে হয় আমি হবিস্বি করেছি পরে এখন চলে যাচ্ছে পুকুরে আমি সাঁতার পারি না আমার বর মশাই যাচ্ছে পিছন থেকে তা সেই পাকে এক পাখ তোমাদের সামনে তুলে ধরেছে আর খালি পায়ে যাচ্ছে আর প্রচণ্ড রোদ্দূরের তাপ সেই জন্যে দেখো পাটা একদম পুরো কেমন যেন গরম হয়ে গেছে আর বলে না যার কেউ নেই তার উপর আছে আমার বাবার কমসে কম আশীর্বাদ করে গেছে তোমাদের বললাম যে বললো যে মনা আশীর্বাদ করছি তুই জীবনে সব থেকে সুখী তুই থাকবি আর ওখানে দাঁড়িয়ে বলেছিলাম কেন পুকুরে একজন ছিল সবাই তো সবসময় সব কিছু নেয় না এগুলো সব কিছু দিয়ে এখন নিজে চান করে নেব চান করে বাড়ি যাব গিয়ে দেখা যাক তবে আমার বাবা আমার কাছে সব সময় আশীর্বাদ করছে করবে আমি কোনো দিন কারোর ক্ষতি চাইনি কোনো দিন কারোর ক্ষতি করিনি আমি সব সময় চেয়েছি সবাই ভালো থাকুক আজও বলি আমার বাবা যেখানে থাকে আমার বাবা হয়তো কষ্ট পাচ্ছিলো শ্বাসকষ্ট তবুও আমি চাইতাম আমার বাবা যেন বেঁচে থাকে আর বাবার কাজটা যেন তোমরা আশীর্বাদ করে যেন ভালোভাবে করতে পারি টাকা পয়সার ব্যবস্থাটাও তাড়াতাড়ি করতে পারি কেন আজকে হয়ে গেল কালকেই আমার মানে কি বলে ঘাট কাজ তারপরের দিনই আমাদের শ্রাদ্ধ করে দিতে হবে মেয়েদের তো তাড়াতাড়ি করতে হয় জানো তোমরা তো সব মিলিয়ে মিষ্টিয়ে চলে যাচ্ছে হয়ে যাচ্ছে করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সব কিছু বাবাকে দিলাম আর দুপুরবেলা দেখো আমার বর খেতে বসে গেছে এত গরম গায়ে জামা রাখতে পারছে না কেন তার মধ্যে তাকে অনেক কাজকর্ম করতে হচ্ছে তো তার প্রচণ্ড গরম লেগে যাচ্ছে একটু আচার নিয়ে নিয়েছে আর যত আমার বড় বলছে যতক্ষণ না বাবার কাজকর্ম মানে আমরা করে উঠছি না ততক্ষণ ওই ডি আমি বলেছিলাম একটা ফিম এনে ভেজে খাও বলো না যতক্ষণ কাজকর্ম হচ্ছে না ততক্ষণ খাবো না আমরা এইভাবেই থাকবো এরমই খাবো তাই জন্য দেখো ওই তরকারি দিয়ে কোনো রকম ভাত খেয়ে নিচ্ছে খেতে তো হবে দুটো সেই জন্যে তারপরে আমি বললাম যে আমার না তখন কটা বাজে তিনটে বাজে কেমন একটা খিদে পাচ্ছিলো জানো তখন আমি বললাম শশাগুলো ছিল আমার অনেক দিন আগের কেমন খারাপও হয়ে গেছিলো বাজার দোকান আমার বর আর করতে যেতে পারেনি ফল টল আনতে যেতে পারিনি সেই যে আমি সেইবার বাজার করে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম লাস্ট সেই শশা আর আম আমার বর একটু কেটে দিচ্ছে হ্যাঁ আমগুলোও প্রায় খারাপ হয়ে এসছে তাও কেটে দিলো আমাকে যে আমি একটু সন্দ মানে নুন দিয়ে সন্দক নুন দিয়ে একটু দেখো একটু খেয়ে নিলাম আর এখানেই এই পিড়িটা মাথায় দিয়ে এখানেই শুচ্ছি আর বসছি কি করব আর বাবার কথা মনে পড়ছে বাবা আমার বাড়ি টিভি দেখতে আসতো বাবা কী বলতো কীভাবে ডাকতে সব কিছু মনে পড়ছে খুব বুকটা ফেটে যাচ্ছে তোমরা কাছে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে মুখে খেতে ইচ্ছা করে না করলেও একটু আর দুটো সেই মানে কী বলে খেতেই হবে সেই রকম ব্যাপার এইটুকু না খেলে তো চলবে না ওই আমার বড় একটা শশা দুর্বারকে কেটে দিলো আর একটা দিল হারে দেখো বিকালবেলা চলে যাচ্ছি বাপের বাড়ি কেন মানে আমি তো দিন এরম কিছু করিনি দিদি বোন আগে চলে গেছে আমরা সব বোনরা যাচ্ছি কি বলে কি কাজ হচ্ছে কি করছে করবে কিভাবে হবে সেগুলো কেন আমরা তো কালকেরে ধরো ঘাটে উঠলে তারপর তার বাপের বাড়ি যেতে মানে অছুর বাড়ি মানে আমরা নোখ কেটে নিলে তারপর বাপের বাড়ি এখন দু তিন দিন যেতে পারবো না সেই জন্যে গেলাম তবে ওখানে গিয়ে দেখো ওখানে গিয়েছে বেশিক্ষণ বসতে পারলাম না এই যে চলে আসলাম শাড়ি কিনতে কেন আমার ঘরে শাড়ি সায়া ব্লাউজ নেই টাকা জোগাড় করলাম পাড়ার যে দোকান থেকে আমি কিনি সেই দোকানটা বন্ধ হয়ে গেছে সেই দাদাটার দোকান খোলা নেই সেই দাদাটা দেখো কপাল এমন সেই দাদাটার দোকান খোলা থাকলে হয়তো বাকিতে শাড়িটা নিতে পারতাম এখন এই নগদ পয়সা দিয়ে নিতে হবে যা হোক আমার বর একটা শাড়ি বেছে দিচ্ছে কেন আমি তো ছুতে ধরতে পারবো না একটা শাড়ি আমার বর বেছে দিচ্ছে সায়া ব্লাউজ আর হঠাৎ কিনতে গেলে জানো তো জিনিসের দামও খুব বেশি পড়ে যায় সেই জন্যে কালকে যে এখন কিনবো ছেলের ওষুধ আমার ছেলের ভীষণ পরিমাণে জ্বর এসছে এত জ্বর এসছে ছেলের চোখ মুখ ছলছল করছে ছেলে কিছু পারছে না আর মানে ছেলে শুয়ে আছে মাপের বাড়ি থেকে এসে দেখছি আমার ছেলে আগে চলে এসেছিলো যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আগে চলে এসে ছেলে দেখছি ঘরে আমার পড়েছে নাপিত ঠিক করলাম শাড়ি কিনলাম দেখো ছেলের জন্য ওষুধ নিতে চলে আসলাম বললাম যে আমার ছেলের এরকম জ্বর হয়েছে দাদা আমি চাইছি না জামার ছেলে এখন শরীর খারাপ হোক তুমি একটু ওষুধ দিয়ে দাও আজকে এখানে ওষুধের দোকানে বলেই ওষুধটা নিলাম ডাক্তার আজকে দেখানোর সময় পেলাম না ওই জন্য ওষুধটা নিয়ে নিলাম তারপরে চলে যাব দশকর্মার দোকানে মালা তাকা ঘুনছি ওই সব বাকি ওগুলো নেব নিয়ে তারপরে বাড়ি আসব এসে ছেলেকে ওর বাবা দুটো ভাত খাইয়ে দেবে দিয়ে নিয়ে তারপরে ওষুধটা দেব আম তোমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার দিনটা যেন খুব ভালোভাবে আমি মানে আমার বাবার কাজটা সম্পন্ন করতে পারি আর কোনো কিছু বাধা বিপত্তি না আসে এ দেখো আমার ছেলের ভীষণ পরিমাণে জ্বর এসছে আর ওই যে দেখো বালিশের ঢাকনাটাও এই সময় ছিঁড়ে গেছে ওটা কালকে ফেলে দেবো কালকে সকালবেলা সমস্ত কাছাকাছি বাকি আছে আর ওই ছেলেকে আমার বরকে বর খাই দিচ্ছে সেজন্য তোমাদের কাছে একটু তুলে ধরলাম আর আমি আমার জন্য কী এনেছি দেখো একটু সাবুনি এসছি এই যে আমার একটু সাবু ছিল সাবু নিয়ে যে সাবু রয়েছে আর একটু ফল রয়েছে আম দিয়ে কলা তো খেতে নেই বাবা মারা গেলে আম দিয়ে সাবু দিয়ে আর একটু চিনি দিয়ে খাবো আর এখানে দেখো প্যাকেটের মধ্যে এই যে এখানে রয়েছে বা আমাদের আমার জন্য শাড়ি সব আর একটু মিষ্টি আনা হয়েছে ঘাট কাজ করে উঠে তারপর তো একটু মিষ্টি মুখ করতে হয় তো চলো বন্ধুরা তোমরা সাপোর্ট করো আর আমাদের মতো মানুষের তো যেন অনেক সমস্যা যে তারা কারোর কাছে হাত পেতে বলতে পারে না যে আমাকে কিছু সাহায্য করো এই জন্যই সমস্যার কিছু না আর হচ্ছে কী বলতে এই দেখো বর আমার কেমন করে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছ খুব মায়া লাগছে কিন্তু কিছু করার নেই আমার কারেন্ট চলে গেছে কারেন্ট নেই এ দেখো আমার বর রাত্রিবেলায় বাসন টাসন মেঝে নিল এটাও বাসন আর রাখবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো যে যত পেরো ভিডিও শেয়ার করো ইউটিউবটাও বলছি ইউটিউব যেটা আমাদের মতো মানুষকে একটু ইউটিউবে দাঁড়াতে সাহায্য করো কত মানুষ সাত মাস আট মাস ছ মাসের মধ্যে ইনকাম করতে পারছে আমরাও যেন পারি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো ভালো থেকো